প্রদর্শন যেটি করেছে তার চেয়ে বেশি দামে বিক্রি করছে, দুইটি অপরাধ প্রমাণিত। এগুলি তো ঠিক না, এখন লেখলে লাভ হইব না, এখন লেখলে তোমার কি হইব, তোমরা গাফেলাতি করো, মালিকের জরিমানা হয়, টাকাটা তো মালিকের। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে। তো এই যে দেখেন, আপনি দেখেন মূল্য তালিকায় এখানে প্রদর্শন করা নেই, তারপরে বিক্রি করছেন 54 টাকা, ক্রয় মূল্য কত ওনার দেওয়া ভাষ্য অনুযায়ী 53 টাকা। আপনার কি দোকান চালানোর জন্য যে চাউলটা পাইজম 54 টাকা, আপনারা নিজেরা বুঝতেছেন, এটা কিন্তু দোকানের অন্য চাউলের জন্য একটা কোয়ালিটি বাড়ানোর জন্য, এটাতে আহামরি কোনো লাভ নেই। এগুলি কিন্তু সাধারণ জিনিস ওরা করে না, এর জন্য জরিমানা দেওয়ার। উনি ফটোকপি করে দিয়ে দিলি তো পান। আমি একটা গাড়ি চালাই, তাহলে গাড়ির মোটরসাইকেল চালাই, কাগজপত্র সবসময় আমার কাছে রাখতে হয়। পুলিশ কনস্টেবল হাত থেকে বলে যে আপনি থামান, বলেন তোমার গাড়ির কাগজ দেখান, দেখাই, তারপরে বলে যে আপনার মোটরসাইকেল চালান, তার ড্রাইভিং লাইসেন্স দেখান, আমার পকেটে সবসময় থাকে, দেখাতে হয়, এটি আইন, আইনে বলে যে দেখাতে আমি বাধ্য। উনি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে এখানে ব্যবসার সাথে রিলেটেড যত কাগজ আছে সবগুলো এখানে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তোমার রাখতে হবে না, তোমার যে কাগজ রাখেনি বলছেন মালিকের বাসে আছে, ব্যবসা আসতেছে গত 3 দিন আগে আসছে, তোমরা যদি সাইডা সাইডা জরিমানা দিতে চাও তাহলে এটা কি না রাজ্জাক, এটা রাবিয়া, ভালো করে রাজ্জাক লেখা আছে তো। তোমরা লেখো না, এটা তো ঠিক না, এগুলি রাখবা না, এদের মালিক তো সব আপনার একবারে ব্যাংকের মতন হিসাব, ব্যাংকের মতন এইখানে রাখতে হবে। মূল্য তালিকা যেটি লেখা আছে এর বাইরে আটানা বেশি লেখো, কম লেখো, বেশি লেখো, প্রদর্শন যা করলে তার চেয়ে বেশি দাবি করা অপরাধ। এটা হইলো কি স্যার, অনেক সময় একটা কাস্টমার এক বস্তা নেন, কেন 10 বস্তা নেন, আপনি যেটি লিখেছেন এর বেশি নেবেন কেন? না, একটা বেশি আছে কি? আমি বলি একটু, বলেন বলেন, মাঝে মাঝে মনে করেন আমাদের ট্রেকার বাকিটা কি জায়গা, তো মুখ খসর জায়গা জন্য 18 টাকা বেশি যেন ধরতে হয় মানে বাকি জায়গা জন্য 18 টাকা লিখে রাখবেন বেশি না, ওরে ঠিক আছে বলে একটু পাইজাম বললে হবে না, এভাবে সবগুলো পাইজাম একটি হবে না, আমাদের একটাই পাইজাম। নো, আপনি ওই যে মানে এইখানে ব্র্যান্ডের নাম লেখা লেখা, চালের নামটাও লিখতে হবে, দোকান যে এটা কি লেখা আছে,
তুমি আপডেট করো নাই, বুঝা গেছে? এখন ওনারা আসছে, এখন এটা তুমি দুইটি অপরাধ একসাথে আছে। একটা হচ্ছে মূল্য তালিকায় লেখে নাই, বিক্রি করছেন, মজুদ আছে। দ্বিতীয় কথা হচ্ছে মূল্য তালিকায় প্রদর্শন যেটি করেছে তার চেয়ে বেশি দামে বিক্রি করছে, দুইটি অপরাধ প্রমাণিত। বেশি নিতে পারবেন না তো আপনি, আনুমানিক ভাবে ধরবেন কি হবে না আমাদের পোলাও আইটেম নাই তো, একটা চাই মানে পোলাও বিক্রি করে না, বিক্রি করে না আমাদের ঘরে, স্যাম্পলও নাই। ঈশান তো লেখা আছে যে ঈশান না মিনিকেট ওইটার সাথে অনেক সময় জোর করে কোম্পানি 20টা চাল দিয়ে দেয় বিক্রি করে না, 20টা দাম লিখে দেয়। হ্যাঁ দাম লিখে নিবা তোমরা, দাম লিখে নিবা, এটা অনেক অনেক ওখানে নিয়ম আছে, মানে অনেক নিয়ম পালন করে অনেক অনিয়মে পড়ছে আর কি, অনিয়মও করছে আর কি। নিজাম ভাই তো কত সুন্দর করে নিয়ম কানুন পালন করে ব্যবসা করে, তুমি এগুলি শুনলে তো তোমার চাকরি থাকবো না। তোমার আমার সামনেই তো বলা যে প্রত্যেক ঘরের লোকের এটাই বইলা দেয় যে এইগুলি সব আপডেট করে রাখে। তোমার এখানেই তো বেশি গলত পাই না। এটার নাম কি? এটা কিন্তু এইখানে লেখছো তো কত? এক টাকা বেশি করো, আবার কম করো, এগুলি করা যাইব না, এগুলি করা যাইব না। অপরাধ হয়েছে? হ্যাঁ অপরাধ হয়েছে। এখন 50,000 এক লক্ষ টাকা অর্থ দণ্ড হয়, এখন আপনি বলেন স্যার এটা শুনেন, আমাদের যদি ব্যবসা টিকিয়ে রাখতে চান, আপনারা সহযোগিতা করতে চান, এটা নমনীয় হয়ে অপরাধ আর করবো না। সেই ক্ষেত্রে আপনি এটা নমনীয় করে ইতিপূর্বেও আসছি এবং ওই নেতারা ইনারা আসছিলেন। আপনারা কঠোর হইয়া করেন তাহলে ব্যবসায়ীরা, সৎ ব্যবসায়ীরা কিন্তু চলে যাইব। না না থাকবে না স্যার, যদি আপনারা কঠোর হন স্যার করে থাকতে পারবো না। হ্যাঁ থাকতে পারবেন না, মানে চলে যাইব তো ব্যবসা তো আর থাকবে না। এগুলি আপনি আসেন, কে বলছেন? আপনি বলছেন আসেন আসেন কাছে আসেন। আমাদের এইখানে তো ধরেন ঘটনাটা হচ্ছে আগে এরকম হইতো না, এই দুই তিন বছর ধরে চালু না। আমি এটা বলি না, এটা বলি নাই স্যার, দ্বন্দ্ব যদি অনেক বড় রকম হয় স্যার, আমাদের এখানে অনেক ইনকাম নাই যেরকম আপনারা ভাবেন যে প্রচুর ইনকাম নাকি। আমাদের 300 ঘর ছিল, এখন 150 ঘর আছে। আমরা নেতা আমাদের জবাব দিতে 120টা একটা কয়টা আছে
প্রতিবার বাড়ার পর যে কমে স্যার দুই তিনটা করে কমে, কারণ হইলো তারা লস্ট আমরা বলি না যে করবেন না, করবেন কিন্তু যাতে ও সতর্ক হয়ে যায়। আসলে তো ফাইন আপনারাই যেটা বলেন স্যার বারবার যে ফাইনটা করা আমাদের মূল উদ্দেশ্য না, সতর্ক করা স্যার। আপনাদের অফিসের প্রত্যেকটা অফিসার আপনারা এই কথাটা আমাদের সাথে বলেন যে আমরা ওর জন্য আপনাদের কাছে যে মানে বলি যে একটু নমনীয় হয়ে স্যার করেন যাতে ওরা সতর্ক হয়। আমাদের এটা অভ্যাসের মতন ওদের হয়ে গেছে, এই যে এই জিনিসটা ও আটানা বিক্রি বিক্রি করছে এইখানে টান দিয়ে আটানা। হ্যাঁ, ও উঠেই লেখুক, ও যদি মনে করেন একটা চাল, আপনারা কিন্তু অনুমতি দেন আমাদের যে আটানা এক টাকা দেড় টাকা লাভ করবো আমরা কিছু বলবো না নাকি, কিন্তু ও এই জিনিসটা লেখলেই পারে, কিন্তু কেন লেখে না এটা তো আমরা বুঝাইতে পারি না বারবার আমরাও বলি। হ্যাঁ, ক্যাশ মেমো তো তোমার কাছে অবশ্যই থাকবে, কারণ বারবার কিন্তু নোটিশ করতেছে ক্যাশ মেমো লাগবে, ক্যাশ মেমো লাগবে। আপনার আপনাদের উপস্থিতিতে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সর্বোচ্চ দণ্ড যিনি দেওয়ার বিধান সেগুলো না দিয়ে এই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ 2009 38 ধারা এবং 40 ধারা এই দুই ধারা লঙ্ঘনের অপরাধে 20,000 টাকা জরিমানা করা হলো, যার সুযোগ করে দিলাম সতর্ক করে দিয়ে। আমি বলি এটা যদি এই দোকানটাই 6 মাসেও লাভ করতে পারবো না 20,000 টাকা। প্রতি কেজিতে উনি যেটি মূল্য তালিকা দিয়েছেন আমি বলি তোমার যদি মূল্য তার ক্রয় নাও থাকে আজকে মার্কেট তো আছে, কি চাল বিক্রি করছে উনি বললেন একটা চাল একটা মেমোতে বেশি হয়েছে, যদি একটা মেমোতে বেশি হয় তাহলে উনার 1 টাকা জরিমানা হবে না। আর যদি বেশি বেশিতে যদি হয় 2টা হলেও হবে না জান, আমি আরেকটা চার্ট দিলাম, যদি তার চেয়ে বেশি গোলমাল করে থাকে বেশি নিয়ে থাকে তাহলে ওনার দণ্ড দিতে হবে। আপনারা এখন বলেন আরো বেশি করেছে আপনি বললেন 5 মাস করে 10 দেওয়ার জন্য, তাহলে 10-10-20 দিয়েছিলাম তাহলে 15 রিকোয়েস্ট করবো স্যার আপনার সদস্য একজন।